এমনও ছেলে পেলে আছে, আমরা আছি, যে ভাত একবেলা না খাইলেও চলবে কিন্তু মোবাইলটা না হইলে চলবে না, নেটওয়ার্কটা না হইলে চলবে না, ঠিক না? ইন্টারনেটের সংযোগ না থাকলে চলবে না। না খেয়ে থাকা যাবে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকি কি করে, ঠিক না? প্রযুক্তি বড়, যদিও প্রযুক্তির আমরা মুখাপেক্ষী কদমে কদমে, আমি অস্বীকার করি না, প্রযুক্তির বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ যদিও বর্তমানে শিক্ষা দীক্ষা প্রযুক্তি নিয়ে আমরা বড় গর্বিত, কিন্তু হলে কি হবে, কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এটাই সত্য, এক মিনিটের নাই ভরসা, ঠিক না? এটাই চির সত্য। আর আল্লাহ প্রমাণ করেও দেখায় দিয়েছেন, যে লেখছে সে গাইছে তার উপরেই সত্যায়িত হয়েছে, কোনো অন্ধকার কামড়ায় না, পুরা স্টেজে। মনে আছে ফিরোজ শাহী লেখছেন, সে গাইছেন তার উপরে সত্যায়িত হয়েছে, আর এই গান গাইতে যেই সে মারা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যত ধ্যান দিয়া শুনব তত বেশি ভিতরে গাঁদবে, আর যদি না গাঁতল তাহলে জীবনের পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া করবে, আমার ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি করবে, আমার অগোচরে ঘটবে, আমি জানবই না। যদি মানুষ জানতো তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্টের শিকার কেউ হইতো না। সে যদি জানতো যে বরপা মরেই আমার জন্য দাঁড়ায় আছে, আমি ওইখানে মোটর সাইকেল নিয়ে পচব আর মালাকুল মৌত আমাকে ওইখানেই ধরবে, তাহলে কোনোদিন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। বিদায় আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনব, আর উচিত এটা দিনের কথা ধ্যান দিয়া শোনা, আমার কথায় কিন্তু সুট্টুর হবে না, যত ধ্যান দিবেন আশা করি বুঝে আসতে পারে, এইভাবেই কথা হবে। উচিত ছিল, উচিত দিনের কথা যত ধ্যান দিয়া শোনা যায়, কোরআনি কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আমাদের যদিও এটা বুঝে না আসে, কিন্তু এক সময় ছিল কাফের মুশরিক পর্যন্ত বসত, নাইলে কোরআন কেন বলল লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরদের উক্তি আল্লাহ বর্ণনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, ওরা বলতো শোনো শোনো কিন্তু কান লাগায় শুনো না, তাইলে কিন্তু পরাজিত হবে, দিলে গাইথা যাবে আর কোনোদিন এটাকে উঠাইতে পারবে না। যদিও আমরা দিল দিয়া দিলের কানে শুনতে চাই না, আর শোনা উচিত, এই কারণেই শোনা উচিত, এই কারণেই শোনা উচিত। না না, এটা আগে করেন না, এটা আমি চিনি, আপনারা আমাদেরকে চিনাইতে হবে না, এটার নাম হলো লিপ টাচ, একে বলেন এই মুখেরটা দিতে ঠিক হবে, এটার ভিতরে সব সংযোগ দিয়ে দিতে, এটা লিপ টাচ, লিপ টাচ বুঝেন, এটাকে ঠোঁটে লাগায়া বলতে হবে লিপ, এটা সিঙ্গারদের জন্য, আমাদের জন্য না, ওরা ঠোঁটে লাগায় নাচতে থাকে আর গাইতে থাকে, আমরা নাচতেও আসি নাই গাইতেও আসি নাই, আমরা তো আপনাদের দিলে কিছু জিনিস ঢালতে আসছি। আল্লাহ করুক যুবকদের বুঝে আসুক, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, কেন আমি এখনো কথা শুরু করি নাই, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে মন লাগায় আপনারা শোনেন, কেন দিলে গাইতে হবে, যদি নারা গাথি তাহলে যাত্রার পরিসমাপ্তি ঘটবে, আমরা কিন্তু যাত্রী, যে যেখানেই থাকি না কেন, আমরা জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না, আমরা সবাই যাত্রী,
যাত্রী বোঝেন তো, আমাদের যাত্রা কিন্তু চলমান, আমরা সব আখেরাতের যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যাব, বাঁচার কোনো সুযোগ কারো জন্য নাই, ছিল না, না আছে, না থাকবে। আমি আল্লাহকে মানি আর না মানি, মৃত্যু আমার জন্য অবধারিত, আল্লাহ আমার হাতে লেখায় নিবে। পাঁচ সাত দিন আগেই মনে হয় দেখতেছিলাম খবরে, কেউ লিখতেছিল যে আমার এখন মৃত্যুটাই বাকি, আমার এখন মৃত্যুটাই কি বুঝাইতে পারি না, যুবকরা বলছে যারা ফেসবুক ঘাটে, এই লেখাটা ফেসবুকেও আসছে, আমার এখন মৃত্যুটাই কি, এটা সত্য। আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আমরা সবাই যাত্রী, কিন্তু মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে, এটাই সত্য। নাকে খত দিয়ে আসছি, আবার খত দিতে হবে, নাকে খত দেওয়া বোঝেন, আমরা সবাই সিগনেচার করে আসছি, সিগনেচার। আলাস্তু বিরব্বিকুম কলু বালা, এটা শুধু স্বীকারোক্তি ছিল না, এখানে সিগনেচারও ছিল, সিগনেচার বায়োমেট্রিক ছিল, বায়োমেট্রিক, বায়োমেট্রিক বোঝেন না, বোঝেন না, বোঝেন, শুধু সিগনেচার করে আসি না, বায়োমেট্রিক করে আসছি। আপনি তো আজকে বায়োমেট্রিক আবিষ্কার করছেন, আল্লাহ আগের থেকে করে রাখছেন। এই জন্য কোরআন বলে কেয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলাইয়া দেব, আছে না নাই, আছে কোরআনে, এটার নামই বায়োমেট্রিক। আল্লাহ বলে তোমাকে বায়োমেট্রিক করে পাঠাইছি, তোমার ফিঙ্গার তোমাকে মিলাবো, তুমি মানো আর না মানো, নাও মানতে পারি, স্বাধীনতা আছে, এই জন্য মানার কোনো প্রশ্ন নাই। আজকে স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, বেশি দেন নাই, একটার ভিতরে চারটা দিছেন, একটার ভিতরে চারটা, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, যার কারণে যা খুশি তা সারাদিন ভাবতে পারি। বাবা বোঝেন কি চিন্তা করা, ভালোও করতে পারি খারাপও করতে পারি, ঠিক না? কত মানুষই তো আছে দুনিয়াতে সারাদিন শুধু কার কোন খান দিয়া ক্ষতি করবে এটাই ভাবতে থাকে, ঠিক না? না নাই, আছে, ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, আল্লাহ কিচ্ছু বলেন না। ভাবনা ক্ষমতা কে দিছে? সত্য তো না, মানেন, মানেন তো? একের ভিতরে চারটা দিছে, চারটা, প্রথম হলো আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, যা খুশি তা ভাবতে পারি। দ্বিতীয় আল্লাহ স্বাধীনতা দিছেন, যা খুশি তা লিখতে পারি, নাহলে আল্লাহর বিরুদ্ধে লিখবেন আপনি? লেখা শিখাইছে কে? মানেন? যা খুশি তা লেখা যায়। তৃতীয় স্বাধীনতা দিছেন, যা খুশি তা বলা যায়, নাহলে বাকশক্তি কার? কে দিছে? সত্য তো? আপনি বলবেন প্রমাণ, প্রমাণ দিতেছি, নাইলে দুনিয়ায় এতটুকু উন্নতি করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছলো, চাঁদে পর্যন্ত পা রাখলো, টেকনোলজিতে দুনিয়াকে তাক লাগায় দিল, আমরা এখন টেকনোলজি বেষ্টিত, টেকনোলজি নির্ভরশীল, আজ পর্যন্ত বোবাত্ম দূর করতে পারল না কেন? সম্ভব? কি সম্ভব না, কি মনে হয় বুঝাইতে পারি না? আমাদের দেশে সম্ভব না, আমেরিকাতে তো সম্ভব, ঠিক না? ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, সম্ভব না?
পৃথিবীতে সম্ভব না, তাহলে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছেন সম্ভব না। বাকশক্তি আল্লাহর, আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? তাও টকশোতে বৈশা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, একের ভিতরে চাই, এই জন্য আল্লাহর বিরুদ্ধে বলা যায়। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যেমন খুশি তেমন চলা যায়। বিকিনি পড়লেও কিছু বলবে না, থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার পড়লেও কিছু বলবে না, পর্দা করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না, শুধু কি বলবে জানেন? ফান্তাজিরু ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করো আমি অপেক্ষা করতেছি, এতটুকুই। অপেক্ষা করো আমিও অপেক্ষা করতেছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কিসের অপেক্ষা, বলে ইদা যা আজালু, তোমার সীমারেখা আসতে দাও। সীমারেখা আসলে কি হবে? আল্লাহ বলছে আসতে দেরি, আখাজ না হু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাবো, ছো মাইরা। যদি আল্লাহকে বলি আল্লাহ টেকনোলজি প্রতিরোধ চতুর্দিকে থেকে গড়ব, তুমি কি করে উঠাবে? তা আল্লাহ আগেই বলে দিছেন ওয়ালা ফি বুরুজি মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তুই করতে পারিস, সীমানায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। নাইলে লাইফ সাপোর্টে যায় কারো মৃত্যু হইতো না, ওটার নামই কি, অর্থ কি, আরে অর্থ কর না, লাইফ সাপোর্ট তো কইলেন অর্থ, জীবন নিরাপত্তা, আজ পর্যন্ত যে যায় ও ভাবতে ভাবতে যায় আর কোনোদিন ফিরবো না, আর যে দেয় ও ভাবে আর কোনোদিন মনে হয় ফিরবে না, শুধু টাকা কামানোর একটা মেশিন এটা, আর কিচ্ছু না, সান্ত্বনার মেশিন। আল্লাহ বলে কোনো প্রতিরোধ কাজে দিবে না, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত, কেননা আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটাই সত্য। এই প্রশ্ন আমি করি নাই, ফেরেশতাও আল্লাহকে করছিলেন, হ্যাঁ আল্লাহ এত মানুষ কেন বানাইলেন, দুনিয়াতে জাগা নিবে না, তো আল্লাহ বলছে জালতু লাহুমুল মাউতা, আসবে যাবে জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না, তা আল্লাহ বলছে জালতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা, আজকে আশাই বেঁচে আছি আমরা, ঠিক না, কি বলেন, আশায় বেঁচে আছি না, মনে হয় না? হাসপাতালে যে জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন কি আশায় কিভাবে বেঁচে আছে, আশাই বেঁচে আছে। এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত, আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না, কেননা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, কে কখন যাবে তাও জানে না। হয় যদি তুর্কিরা জানতো যে গতকালকে এই ঘটনা ঘটা যাবে, আমার মনে হয় আর আগের দিনই সবাই তুর্কি ছেড়া ভেঙে যেত, জানেন? ৬০০০ মারা গেছে এটাও জানেন? ১৩,০০০ কাছাকাছি, সত্য এটাই, কে কখন যাব জানি না, যাত্রী কিন্তু সবাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি, যেই বয়সেই যাই। শুধু দুইটা
আল্লাহর কাছে মাপ পাবে। একটা হলো শিশু যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হয়, ও যদি চলে যায় তাহলে ওর কোনো প্রশ্ন উত্তরও নাই, বরং মা বাবার আমল নামায় যোগ হবে, মা বাবার পাল্লায় তোলা হবে ওকে। আর হলো পাগল যদি দুনিয়ার থেকে চলে যায়, ওরও কোনো প্রশ্ন উত্তর নাই। এছাড়া যারাই আমরা আসি, আমরা কিন্তু যাত্রী, যাত্রী সবাই, আমরাও যাত্রী, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। বালমতে বোঝেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে আল্লাহ অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করতেছেন নিজ ইচ্ছায়। অস্তিত্বের ব্যাপারও ডিমান্ড নোট নেন নাই আমার থেকে, আপনার থেকে, যে ডিমান্ড নোট বড়। এক সময় ছিল বাংলাদেশে টেলিফোন লাইন আনতে হলে আগে ডিমান্ড নোট ভরতে হতো, ঠিক না? মাসের পর মাস, ছয় মাস, এক বছর অপেক্ষা করতে হতো, তারপরে লাইন আসতো। সরকারি পাওনা যতটুক, অতটুক দেওয়ার পরও আবার লম্বা একটা দিতে হতো, ঠিক না? ওটার নাম বললাম না, খালি লম্বা বললাম, মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? সত্য তো? সত্য, বোঝেন তো আমার কথা? অস্তিত্বের ব্যাপারও কোনো ডিমান্ড নোট নেই নেই, আল্লাহ ডিমান্ড নোট নেন নাই আমাদের থেকে, সদিচ্ছায় অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা মানুষ হিসাবে দিয়েছেন। আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র মুসলমান হিসাবে দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের লেবেল লাগায় দিয়েছেন। লেবেল, লেবেল চিনেন? আপনার আমার শরীরে লেবেল লাগানো আছে, এই যে কোম্পানির লেবেল দেখেন না, মাপ, লেবেল খুলে গেলে যেই কোনো পানির সাথে মিলতে পারে, লেবেল লাগায় দিয়েছেন। কুন্তুম খায়রা উম্মা, তোমাদের যে উম্মত উত্তম কেউ নাই, এই লেবেলটা আমাদের গায়ে লাগানো আছে। কিন্তু বলবেন সারা দিত সাবান, ডেলি তো সাবান দিয়ে ঘষি, লেবেলটা তো দেখি না। হ্যাঁ দেখবেন, ওরকম চোখ থাকলে লেবেলও দেখা যাবে, লেন্স লাগাইতে হবে, তাইলে দেখবেন, নাইলে দেখবেন না, এই খালি চোখে দেখা যাবে না। কোরআন এটাই বলে, তোমাকে লেবেল লাগায় অস্তিত্ব দিছি, কুন্তুম খায়রা উম্মা, তোমার চেয়ে উত্তম কোনো উম্মত নাই। কেন দিছেন, লেবেল লাগাইছেন এটাও বলা দিছেন, তোমাকে প্রেরণ করবো, উখরিজাত লিন্নাস, কেন করবেন এটাও বলা দিছেন, কেননা তোমাকে এই জন্য প্রেরণ করব যে তুমি যেন কিয়ামতের দিন আমার পক্ষে হইয়া প্রতিবেদন পেশ করতে পারো, প্রতিবেদন দায়ের করতে পারো। প্রতিবেদন বোঝেন? বোঝেন না? বোঝেন? সবাই তো বোঝে না, মাথা মুতা লাড়ে না। এরা মনে হয় ভাবছিল বড় হুজুর আসতেছে, সুর দিয়া পাগল করে ফেলবে, ঠিক না? সুর মুর আমার কাছে নাই, করতে দিব। কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সমস্ত উম্মতের প্রতিবেদন নিয়ে দাঁড় করাবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, সুহাদা আলান নাস, আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব। বিদায় আবারও বলতেছি, ধ্যান খেয়ালে শুনতে হবে, কেননা আমরা কিন্তু যাত্রী, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না, কিন্তু ঘটবে এটা সত্য। প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায়, সুরক্ষিত করেন নিজ ইচ্ছায়, এক টাকা বিল না অস্তিত্বের ব্যাপারে নিছেন না, এখন নিছেন, এখন নিতেছেন, এখনও নেন না, 24 ঘন্টা সুরক্ষিত করেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, অক্সিজেন কার নেন? হ্যাঁ, সারা দিনই নেন? হ্যাঁ, না মাঝে মাঝে বাদও দেন? হ্যাঁ, 24 ঘন্টা? হ্যাঁ, কয় টাকা বিল দেন?
কতটুক নেই? 550 লিটার নেই ডেলি, 550 লিটার। প্রতি মাসে 16,500 লিটার নেই। সুরক্ষিত করার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, কিডনিকে পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়, 40 থেকে 45 মিনিটে 37 বার ডায়ালিসিস করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আপনি ভাবছেন জমিন ফাটায়া চলেন, জমিন সয়া যাইতেছে তাই না? আল্লাহ সওয়াইতেছে এই জন্য সইতেছে, নইলে আল্লাহ নিজে বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন চিৎকার দেয় আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে আনতে চাই পেটে। আর কত? 24 ঘন্টা নাফরমানি কি বলেন? না নাফরমানি না, সত্য মানেন? কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন চার দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? কোন যুবকের মোবাইল আছে যেখানে ইন্টারনেটের সংযোগ না আছে? ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বাদে, ইমো বাদেই দিলাম, সারা দিন নাফরমানি। জমিন বলে অনুমতি দেন না আল্লাহ, আল্লাহ অনুমতি দেয় না, মাঝে মাঝে একটু দেয়, যেমন কালকে দিছে তুর্কিতে। জানি না আমাদের এখানে আল্লাহ রক্ষা করুক, দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। এই যেটা গতকালকে তুর্কিতে আসছে 7.8, 5 থেকে 6 বছর আগে 31st night পরের দিন বাংলাদেশও আসছিল, কোনো বিপর্যয় হয় নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছেন, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছেন। যেটা বলতেছিলাম, 24 ঘন্টা সুরক্ষিত করেন জমিন প্রতিদিন বলে আল্লাহ। আর কত? শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাযিনু রাব্বা, অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা নাফরমানি। কারো ডাকে সারা না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়জন সাড়া দেই? মনে হয় বুঝাইতে পারিনি, বলো যুবক কয়জন সাড়া দেই? ডেলি 5 বার ডাকে, দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ পায়ে বেরিয়ে পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেয় বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনে মুসল্লার দিকে দৌড়ায়, জায় নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ? 24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন, অক্সিজেন তো করেন, হ্যাঁ না? অক্সিজেন করি না, কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য, বাকিগুলা তো বাদই দিলাম। যুবক রাগ হয় না, 13 কোটি করে 26 কোটি কাম ক্যামেরা কাটটা দিয়া সারা দিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো,
চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো, কার ক্যামেরা, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? তুই আল্লাহর নিয়ামতের একটুও চিন্তা করিস না, নিয়ামত নিয়ে একটুও ভাবিস না, তোকে আমি দিলাম কি আর তুই করিস কি? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসানাল্লাহু ইলাই। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাই। এটার তর্জমা ওলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়ে বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাই। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না, কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে, হায় ব্রেনের ভিতরে আছে তো আছে কি, কি এটার ভিতরে রাখা, না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ ঠিক না? এটা এরকম চিন্তা করে তো করে কি করে? হায় কয়েক গজ তার দিয়া তো বাদাই করেন নাই, আমাদের মগজটাকে বাদাই করছেন 5,00,000 কিলোমিটার তার দিয়া, 5,00,000। জানো যুবক এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড় করা দাঁড়া করা করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন, ফুল কম্পিউটার। আল্লাহর ব্রেন দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন, শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, কাছের থেকে ডাকেন যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা, আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ এহসানকে স্মরণ করাইতে থাকেন, এহসান এহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি, বিদ্ঘুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি, ফমান যা আলাকা তামা, তুই একটু ভাবিস না কেন, তোকে রক্ত রূপান্তরিত কে করলো, কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো, অমান যা আলাকা মজগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, অমান যা আলাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে, আল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো, আমা কুনতা যাঈফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে, ফমান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিঃস্বয়ের পুতুল ছিলে, পুতুল নিঃস্বয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিঃস্বয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিঃস্বয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান,
চলেন আবার পিছে চলে যাই, আমরা কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না, আমি থামি, যাত্রা থামে না, আমি বসি, যাত্রা বসে না, আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না, আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না, চলমান যাত্রা। কোন দিকে? আখেরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মউতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিকে আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক ঘাটের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন, কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগতেছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ বেশি দূরে না, এখান থেকে ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল, এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই, হাসপাতালের নাম বলবো, জানি আমি নাম, আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা বিল 2020-এর করুণায়। আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন, যিনার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন নাই। কেন না? এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মৌত কি মরবে? উনিও মরবে। ওনার তো কিতাবে লেখা আছে, ওনার পালা যখন আসবে আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যেত। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে, বি ইজ্জতি কাবা জালালি, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া নিয়ে, পরিসমাপ্তি গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরেই আমাকে উঠানো হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি, প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই, এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে, আনতুমুল ফকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ, তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মোহতাজ। আস্তুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না। আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজেল হইতে থাকে, তুমি কি করো এটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজেল করতে থাকি। আমরা কি করি এটাও বলে দিছেন,
মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, আমি রহমত পাঠাই তুমি নাফরমানি পাঠাও, 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, চলে যেতে হবে রূপগঞ্জের মানুষ, চলে যেতে হবে, আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে, ভালো মতে বোঝেন, কিন্তু কবর চিৎকার দেয় চিৎকার, জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শুনায়, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, শোনো শোনো, আমরা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি, আমাদের সব সম্পর্কগুলো ধোকা ছিল, ধোকা দেখাবো চোখে আঙ্গুল দিয়া, কেমন ধোকা, এইখানে একজন হবে কিনা আমি জানি না, প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে, আর হাতটা উঠায় বলে মালিক এই 2 রাকাত দুইজনরে 1-1 রাকাত করে দিয়া দিও, পড়ি তাইলে দোকান এত কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করে কবরে ঢুকায় দিলাম, আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না, শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত বেশি না, একজন এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সৎকা করি, ডেলি পার ডে, এটা আমার নিয়ম, আমার অভ্যাস, 1 টাকা মা 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা একজন হাত উঠাইতে পারবেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, এটাই চির সত্য, কবরের চিৎকারই সত্য, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, সম্পর্কগুলো সব ধোকা ছিল, এই ঘরটাই ধোকা, কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গোরাবা, তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয় জাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি, এই জন্য আমি বারবার বলতেছি আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়ও আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে, যেই কোনো মুহূর্তে আমাকে উঠায় নিয়ে যাবে, আসেন গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া গুছায়া নিয়ে যেতে হবে, সত্য এটাই, যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না, কোরআন এটাই বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না, আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন, তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন উপরে আমার আকাশ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, উপরে যাবেন এটো আল্লাহ, নিচে যাবেন এটো আল্লাহ, আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে, আসেন বিবেকের পর্দা খুলি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে,
গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা, যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নিয়ে যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুঘ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন, আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই, আমি তো দেখা আসছি, এই নাকে ওই ঘ্রাণ লাগানো আছে, এই জন্য বলতেছি। মিয়া জান এখনো লেখা আছে ওই জায়গা।